ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। আজকে আমরা যে ভিডিওটি আনলাম সেটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট পোস্ট যেগুলো ছিল তার সিবিটির রেজাল্ট, সিবিটি টু এর রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো সিবিটি টু এর যে রেজাল্ট বেরিয়েছে সেইগুলো আমরা দেখবো, কাট অফ কি গেছে না গেছে। আর যে রেজাল্টটি বেরিয়েছে এটা কিন্তু ফাইনাল মেরিট নয়, এটা কাট অফ যে দেওয়া হয়েছে এটা সিবিটি টু এর স্কিল টেস্টের জন্য, কম্পিউটার বেস স্কিল টেস্ট মানে টাইপিং টেস্টের জন্য, টাইপিং টেস্টের জন্য কারা কারা সিলেক্ট হয়েছে এবং সেই বেসিসে যে কাট অফ সেইটা দেওয়া হয়েছে। এর ফাইনাল কাট অফ এটা নয়, ফাইনাল কাট অফ পরবর্তীকালে সমস্ত এক্সাম হয়ে যাওয়ার পর, যেমন সাইকো বাকি আছে কিছু কিছু, সেই সাইকোমেট্রিক টেস্ট আর টাইপিং টেস্ট সব হয়ে যাওয়ার পর ফাইনাল কাট অফ রিলিজ হবে। তো আমরা কাট অফ কী কী গেছে একটু দেখে নিই, লেভেল টু আর লেভেল ফাইভে যাতে টাইপিং রয়েছে। তো লেভেল ফাইভের যে কাট অফ গেছে স্কিল টেস্টের জন্য যারা সিলেক্ট হয়েছে, লাস্ট ক্যান্ডিডেটের নাম্বারটাই তো কাট অফ, তো 77 গেছে ইউআরের, ইউআরের 77 গেছে আউট অফ 120। এটা হচ্ছে টাইপিং টেস্টের জন্য সিলেক্ট হয়েছে। টাইপিং টেস্টের জন্য আমরা জানি একটু বেশি ক্যান্ডিডেটই সিলেক্ট করা হয়, 8 থেকে 10 গুণ ক্যান্ডিডেট মে বি সিলেক্ট হয়েছে। এবং এসসির গেছে 64.87, এসটি 56.33, ওবিসি 72.66, ইকোনমিক্যাল উইকার সেকশন 70.92। তো ফাইনাল কাট অফ কিন্তু এটা নয়, তার জন্যই পুরোপুরি রেজাল্ট এখনও বেরোয়নি। লেভেল থ্রির রেজাল্টটাও এখনও ডিক্লেয়ার হয়নি, তার কারণ ওটাই। শুধুমাত্র টাইপিং যে পোস্টগুলো রয়েছে লেভেল ফাইভ এবং লেভেল টুয়ে, সেই টাইপিংয়ের জন্য সিলেক্ট করা হয়েছে ক্যান্ডিডেট, এবং টাইপিং টেস্ট হবে 12ই আগস্ট। 12ই আগস্ট এক্সাম আছে, টাইপিং টেস্ট হয়ে গেলে এবং সাইকোমেট্রিক টেস্ট হয়ে গেলে ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে, ঠিক আছে। আগস্টের শেষের দিকে রেজাল্ট এসে যাবে পুরোপুরি ফাইনাল। এবং আমরা লেভেল টু এর কাট অফটা একটু দেখে নিই, লেভেল টু এর কাট অফ গেছে আউট অফ 120 ইউআর 77.98, এসসি 66.44, এসটি 59.15, ওবিসি 73.94, ইকোনমিক্যালি উইকার সেকশন 70.588। তো একটু হাই গেছে কাট অফ, কারণ 77.98 120-র মধ্যে কাট অফটা ভালোই হাই গেছে, কোশ্চেনের লেভেল যেহেতু হার্ড ছিল। এবং এটা তো শুধুমাত্র টাইপিংয়ের জন্য সিলেক্ট হয়েছে, টাইপিংয়ের যে সমস্ত পোস্ট রয়েছে তারপরে ফাইনাল মেরিট আফটার টাইপিং টেস্ট ডিক্লেয়ার হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও নেক্সট আপডেট এলেই তোমরা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।